ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. যে সালামের পরে বলছেন যে টাকায় জাকাতের বিধান কি, বিভিন্ন দেশের যে কারেন্সি টাকা পয়সা রয়েছে এতে জাকাতের বিধান কি, টাকাতে জাকাত ফরজ, যেমন স্বর্ণে জাকাত ফরজ, চাঁদিতে জাকাত ফরজ, ঠিক তেমনই চাঁদি এবং স্বর্ণ এর বিকল্প হিসাবে এই কাগজের নোট এসেছে। কাগজের নোট ঠিক ওই রকমই, যেমন ব্যাংকে এখন তো অনলাইনে পাঠিয়ে দিচ্ছেন টাকা পয়সা, আপনাকে চেক দেওয়া হয়, সেই চেকে যে অ্যামাউন্টটা লেখা আছে সেই চেকের ভিত্তিতে আপনি সেই অ্যামাউন্টটা, সেই পরিমাণটা আপনি ব্যাংক থেকে উঠাতে পারবেন। ঠিক ওই রকমই টাকার এই যে নোটগুলি, আর কয়েকশো বছর আগে, খুব বেশি দূর যেতে হবে না, আনুমানিক 200 বছর, তার আগে সারা পৃথিবীতে এই চাঁদির টাকাই চলত। স্বর্ণের টাকা খুব সীমিত আকারে কোথাও ব্যবহার হতো, দিনার, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা সারা পৃথিবীতে ব্যবহৃত হতো, যেটা বহনে কষ্টকর, তারপরে সেটা সংরক্ষণ করা, সেটার হেফাজত করা বড়ই কষ্টকর, যার ফলে এই সিস্টেমটা ধীরে ধীরে সারা পৃথিবীতে চালু হয়েছে যে কাগজের নোট, কাগজের নোট বহন করছে। এই কাগজের নোটে ঠিক তেমনই জাকাত ফরজ, যেমন জাকাত ফরজ স্বর্ণ চাঁদিতে। কেউ যদি এর ভিন্ন কোনো ফতোয়া দেয় তাহলে এই ফতোয়ায় কর্ণপাত করবেন না। এই ফতোয়া হচ্ছে সাজ ফতোয়া। কেউ যদি বলে যে টাকাতে, কারেন্সিতে, কাগজের নোটে জাকাত নেই তাহলে এটি হচ্ছে বিভ্রান্তিকর ফতোয়া, সাজ ফতোয়া। আর সবসময় মনে রাখবেন, সাজ ফতোয়া থেকে বেঁচে না থাকলে গোমরা হয়ে যাবেন। যিনি সাজ ফতোয়া দিবেন তিনি গোমরা হবেন এবং গোমরা করবেন, আর যত লোক গোমরা পথভ্রষ্ট হবে তাদের পাপের বোঝা উঠাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝার তৌফিক দান করেন, আমরা যেন মানুষের জন্য হেদায়াতের কারণ হই, হেদায়াতের মাধ্যম হই, গোমরাহির মাধ্যম না হই। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলেম সমাজের জন্য, মুফতিদের জন্য, দায়ীদের জন্য, জনগণের জন্য। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সবসময় নিজের ইমান ইসলামের হেফাজত করবেন, রুজিকে আপনি সন্দেহে রাখবেন না। এখানে সন্দেহ না, প্রশ্ন উঠে না। হানাফি, শাফি, মালিকি, হাম্বেলি, আহলে হাদিস সমস্ত আইম্মা কেরাম, সমস্ত উলামা কেরাম একমত যে এগুলোতে জাকাত রয়েছে, কাগজের টাকায় জাকাত রয়েছে, যেমন স্বর্ণ চাঁদিতে টাকা জাকাত রয়েছে। একমাত্র জাহেরিদের কথা বলতে পারেন, যারা বলছে 7টি বিষয়ের কথা বা 7টি বস্তুর কথা হাদিসে উল্লেখিত হয়েছে, সুতরাং 7টি বস্তু ছাড়া অন্য কোনো বস্তুতে জাকাত নেই, এ কথা যদি কেউ বলে সেই ব্যক্তি সাজ ফতোয়া দিল, এবং কেউ যদি এটা বিশ্বাস করে তাহলে সেই ব্যক্তি সাজ ফতোয়ার উপর আমল করে নিজেকে গোমরাহ করবে। আর জাকাত স্বর্ণ চাঁদিতে এবং টাকায় কাগজের নোটে 40 ভাগের 1 ভাগ দেবেন, শতকরা 2.5 টাকা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং কোনো বিভ্রান্তির শিকার হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত রকমের দলালা থেকে, বিভ্রান্তি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন।